দর্শক, ভাষা আন্দোলনের মূল কেন্দ্র ছিল ঢাকা শহর, কিন্তু এই আন্দোলনটি ছড়িয়ে পড়েছিল তৎকালীন সারা পূর্ব পাকিস্তানে। এই অঞ্চলের অন্যতম একটি মহকুমা শহর ফেনি, সেটিও ছিল ভাষার দাবিতে উত্তাল। আমাদের আজকের ব্যক্তিত্ব যিনি, তিনি একজন ভাষা সংগ্রামী। তিনি 1948 সালে ফেনি কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ছাত্রজীবনে আন্দোলন সংগ্রাম করেছেন, কর্মজীবনে আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করেছেন। এই মানুষটি হচ্ছেন ভাষা সংগ্রামী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক। স্যার, আমাদের স্মৃতির মিনার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজকে আপনার জীবনের গল্প জানতে এসেছি, কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসব। ভাষা সংগ্রামী বিচারপতি কাজী এবাদুল হকের জন্ম 1936 সালের 1 জানুয়ারি তৎকালীন ফেনি মহকুমার বালিগাঁও গ্রামে। তার পিতার নাম কাজী আব্দুল হক এবং মাতা হুরেননেসা বেগম। 4 বোন 3 ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। শৈশবের দিনগুলো কেটেছে নিজ গ্রাম চাঁদপুর, লাকসাম এবং ফেনি শহরে। 1951 সালে ফেনি হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ফেনি কলেজ থেকে যথাক্রমে 1953 সালে ইন্টারমিডিয়েট এবং 1955 সালে বিএ পাস করেন। 1959 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বিচারপতি কাজী এবাদুল হক 1948 সালে ফেনি হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে স্কুলের ছাত্রদের সাথে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। 1952 সালে ফেনি কলেজের ছাত্র হিসেবে ভাষা আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, আর এর মাধ্যমে তিনি আমাদের ইতিহাসের অংশ হয়ে রয়েছেন। বিচারপতি কাজী এবাদুল হক 1959 সালে ফেনীতে ওকালতি পেশায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। 1965 সাল পর্যন্ত ফেনী কোর্টে ওকালতি করেন। এরপর 1965 সাল থেকে ঢাকা জজ কোর্ট এবং 1966 সালে তদানীন্তন ঢাকা হাইকোর্টে ওকালতি শুরু করেন। 1989 সাল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করেন। 1990 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি পদে দায়িত্ব পালন করেন। 2001 সালের 1 জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করেন। বিচারপতি কাজী এবাদুল হক তার কর্মজীবনে উচ্চ আদালতে প্রথম বাংলায় নজির সৃষ্টিকারী রায় দিয়ে ইতিহাস সৃষ্টি করেন। বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি সহ বেশ কয়েকটি পেশাগত সংস্থার তিনি আজীবন সদস্য এবং বাংলাদেশ জাতিসংঘ সমিতির সভাপতি। তিনি বিচার ব্যবস্থার বিবর্তন, উচ্চ আদালতে বাংলা চর্চা ও বাংলায় রায় সহ আইন বিষয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। 2007 সালের 1 নভেম্বর থেকে 2010 সালের 31 অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। 2012 সালের জুলাই থেকে 2013 সালের 31 জুন পর্যন্ত অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ভাষা আন্দোলনে গৌরবময় অবদানের স্বীকৃতি হিসেবে ভাষা সংগ্রামী বিচারপতি কাজী এবাদুল হককে 2016 সালে একুশে পদকে ভূষিত করা হয়। এছাড়াও জীবনের বিভিন্ন সময়ে আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিগতভাবে স্ত্রী অধ্যাপক ডক্টর শরীফা খাতুন, চার মেয়ে, জামাতা এবং তিন নাতিকে নিয়ে বিচারপতি কাজী এবাদুল হকের পারিবারিক জীবন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন কীর্তিমান মানুষ, বিচারপতি কাজী এবাদুল হক। তথ্যচিত্রটি দেখিয়ে এলাম। আমরা আলাপনটি শুরু করব যে পরিবারে জন্ম আপনার, সেই পরিবারটি থেকে। সেই পরিবারটি সম্পর্কে আমাদের বলবেন। আমার জন্ম হয়েছে ফেনী জেলার বালিগঞ্জ গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে। আমি ছিলাম চার ভাই এবং তিন বোন, তার মধ্যে এখন বর্তমানে এক বোন বেঁচে আছে আর তিন ভাই বেঁচে আছে। শৈশবের স্মৃতি মানুষকে সারাটি জীবন নাড়া দেয়। আপনার শৈশবের দিনগুলি কেমন ছিল? আমার শৈশবের দিনগুলি আনন্দের ছিল। প্রথম কথা আমার মনে পড়ে, আমরা গ্রামের বাড়িতে কিছুদিন ছিলাম, তারপরে আমি মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, বাবার কর্মস্থল চাঁদপুরে চলে গেলাম। সেখানে নিশিকান্ত এমই স্কুল বলে একটা স্কুলে শিশু শ্রেণীতে আমি ভর্তি হলাম। বাসার কাছেই অনেক ছেলেমেয়েদের সঙ্গে আমি হেঁটেই স্কুলে যেতাম। আমি ওই স্কুলে দ্বিতীয় শ্রেণী পাশ করা পর্যন্ত ছিলাম। তারপরে দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ হলে আমার বাবা বললেন যে কখন কী হয় বলা যায় না, তোমার বাড়ি চলে যাও। আমাকে বাড়ি পাঠিয়ে দিল মায়ের সঙ্গে। আমাদের বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলে ভর্তি আমি ক্লাস 3-4 পড়লাম এবং বৃত্তি পরীক্ষা দিলাম। তারপর আমি লাকসাম গিয়ে অতুল হাই স্কুলে ভর্তি হলাম। সেখানে একটা মজার ঘটনা ঘটেছে, যেহেতু গ্রামের ছেলে ইংরেজিতে এত পাকা নই, তখন হেডমাস্টার বললেন না, ওকে ক্লাস 4 আরেক বছর পড়তে হবে, তাইলে ইংরেজিতে পাকা হবে। তখন আমি আমার বাবার জামা ধরে টান দিলাম যে এই স্কুলে আমি পড়বো না, আমি ক্লাস 4 পড়বো না। হেডমাস্টার লক্ষ্য করে বললেন, এই ছেলে তুমি যদি ফার্স্ট টার্মিনালে পাস করতে না পারো, তোমাকে ক্লাস 3 নামিয়ে দেবো। আমি তাই হোক, তারপরে আমাকে ক্লাস 5 ভর্তি করলো। এবং আমরা তিনজন ছিলাম, তিনজনই মুসলমান ছেলে, যদিও বেশিরভাগ ছাত্র ছিল হিন্দু। মেজবাউদ্দিন ফার্স্ট হইত, মহিবুল ইসলাম সেকেন্ড হইত, আর আমি হইতাম থার্ড। এই যে নানাভাবে শৈশব কৈশোর কাটছিল, এই সময়টিতে স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবেন, কি করতে হবে? স্কুল জীবনে আমি প্রথম আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আমাদের স্কুলের পাশে মাস্টার পাড়া বলে একটা পাড়া ছিল, সেই পাড়াতে রবীন্দ্র পাঠাগার বলে একটা পাঠাগার ছিল, সেই পাঠাগারে আমি ভর্তি হই। তখন আমি পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ার সুযোগ পাই, তাতে অনেক রবীন্দ্র সাহিত্য, বঙ্গিম সাহিত্য, শরৎ সাহিত্য এগুলো আমি পড়ি। এতে আমার দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, বিশেষ করে আমার যে ইয়েটা ওই ক্লাবে সেখানে হাতে লেখা পত্রিকা বের হতো, সেখানে আমিও লিখেছি। তাতে আমার মনের মধ্যে একটা ধারণা হইল যে ভবিষ্যতে বড় হইতে হবে, কি হবো তখন ওইটা নির্দেশিত স্পষ্ট ধারণা ছিল না। স্যার, ভাষা আন্দোলন বাঙালির জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি নিজেই একজন ভাষা সংগ্রামী।
1948 সালে স্কুল ছাত্র থাকা অবস্থায় ভাষার মিছিলে প্রথম অংশগ্রহণ করেন। 1952-র ভাষা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কোন তাগিদ থেকে, কোন অনুভূতির জায়গা থেকে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ফেনীতে কি ঘটেছিল? পাকিস্তান জন্য আমরা লড়কে লেঙ্গে পাকিস্তান বলেছি। পাকিস্তান যখন হলো তখন আপনাদের আমাদের স্বপ্নভঙ্গ হয়ে গেল। আগে পোস্ট কার্ডে লেফাফায় মানি অর্ডার ফর্মে আপনার ইংরেজি এবং বাংলা লেখা থাকে, হঠাৎ দেখা গেল ইংরেজির সঙ্গে উর্দু। উর্দু তো আমরা বুঝি না, সাধারণ লোকে বুঝি না, যারা ইংরেজি বুঝে না তারা বুঝতেই পারে না। এই মানুষের মনের মধ্যে একটা অসন্তোষ, বিশেষ করে ছাত্রদের মনের মধ্যে। এই অবস্থায় ফেনী কলেজ আমাদের স্কুলের সঙ্গেই, ফেনী কলেজের ছাত্ররা 48 সনে আন্দোলন শুরু করল। তখন তারা আমাদের ডাকল এবং স্কুলের ছাত্ররা ওদের সঙ্গে যোগ দিল। ফেনী কলেজের নেতৃস্থানীয় যারা ছিল, কোব্বাদ আহমেদ, সিদ্দিকুল্লাহ, খলিলুল্লাহ, কুমুদ দত্ত, শান্তি সুর, এবিএম মুসা, এ সবাই আন্দোলনের পূর্বভাগী ছিল, আমরাও সবাই যোগ দিলাম। স্যার, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিকেল 3টার পর ঢাকা শহর পুলিশের গুলিতে রক্তে রঞ্জিত হয়েছিল। আপনারা ফেনীতে কিভাবে এই সংবাদটি পেয়েছিলেন এবং কি কর্মসূচি পালন করেছিলেন? ভাষার দাবিতে সভা সমিতি হবে, মিছিল হবে, এই কেন্দ্রীয় সিদ্ধান্তটা ফেনীতেও যায় পৌঁছায়, কারণ ফেনীতে একটা কমিটি হয়। পরবর্তীকালে একটা কমিটি হলো, সেই কমিটিতে আমিও ছিলাম। 21শে ফেব্রুয়ারিতে আমরা মিটিং করলাম, ভাষার দাবি প্রতিষ্ঠিত করার জন্য দাবি করলাম। যখন এটা মিটে গেল, সভাটা শেষ হয়ে গেল, রাত্রিবেলা রেলের বেতারের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে খবর পৌঁছালো যে ঢাকাতে গুলি হয়েছে, অনেক ছাত্র মারা গেছে। ফেনী কলেজের হোস্টেলে যারা থাকতো প্রায় 150 ছাত্র স্বতঃস্ফূর্তভাবে মিছিল করে বেরিয়ে গেল, শহরের রাস্তা দিয়ে প্রদক্ষিণ করছে। আর শহর থেকে অনেক ছাত্র শহরে থাকতো তারা এবং সাধারণ লোকও এসে মিছিলে সামিল হল, সারা রাত ধরে মিছিল চলতে আরম্ভ হল। এই যে বিস্ফোরণ শুরু হলো ভাষার দাবিতে, পরে যখন জানা গেল যে পলিটিক্যাল লিডারদের কাছ থেকে ভাষা আন্দোলন নেতৃত্ব ছাত্রদের কাছে চলে আসছে, তখন ফেনীতে আগে যে কমিটি ছিল সেই কমিটি ভেঙে দিয়ে ফেনী কলেজের নেতৃস্থানীয় সমিতির জেনারেল সেক্রেটারি জিয়াউদ্দিন আহমদকে আহ্বায় করে আমি এবং আরও কয়েকজন সদস্য, বিশেষ করে আবুল কাসেম, ফরমান্লা খান, এদের সব নিয়ে একটা কমিটি গঠন করা হলো। এই কমিটির দায়িত্ব হলো সারা ফেনী মহকুমায় এবং ফেনী মহকুমার বাইরেও যত জায়গায় স্কুল কলেজ আছে সব জায়গায় যায় এই ভাষা আন্দোলনের দাবি উত্থাপন করে সকলকে আন্দোলনে একত্রিত করা। আমার একটা কথা মনে আছে, আমরা একটা জিপ ভাড়া করে ফেনী থেকে চৌমুহনী পর্যন্ত গিয়েছি। আমাদের সঙ্গে একটা মাইক ছিল, আমরা প্রত্যেক স্কুলের সামনে দাঁড়িয়ে রাস্তার ধারে যেসব স্কুল ছিল এইসব স্কুলে বক্তৃতা দিয়েছি ভাষার দাবিতে, তারাও একাত্তা ঘোষণা করছে। এইভাবে ভাষার দাবিতে বেগবান করা হয়। এবার আপনার কর্মজীবন প্রসঙ্গে আসি। আপনি ছাত্রজীবনে ওকালতি পড়েছেন এবং কর্মজীবনে ওকালতি পেশায় যুক্ত হয়েছিলেন, কোন প্রেক্ষাপট থেকে ওকালতি পেশায় যুক্ত হন? আমার বাবা তো চাকরি করতেন, প্রায় বাসায় এসে উনি অনুযোগ করতেন তার উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে, এবং উনি চাকরিতে হেপি ছিলেন না। এইটা আমার মনে মধ্যে দাগ কাটল। আর রাজনীতি একটা ব্যাপার, রাজনীতি জড়িয়ে পড়ছিলাম। দুই কারণে আমি স্বাধীন পেশা
কথা চিন্তা করেছি। ওকালতি ছাড়া আর স্বাধীন পেশা আমার দৃষ্টিতে ছিল না বা আমার দৃষ্টিতে ছিল না। তখন আমি ওকালতি পড়ার সুযোগ গ্রহণ করলাম। আর একটা কারণ হচ্ছে, প্রথম আমি ঢাকা কলেজে ছয় মাস পড়েছি। যখন মেট্রিকে ভালো রেজাল্ট করি তখন সবাই বললো যে ঢাকা কলেজে পড়েছে, কিন্তু আমার বাবা খরচ বহন করতে পারলেন না বলে ছয় মাস পরে আমি ফেনী কলেজে ফিরে গেল এবং ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ হয় ফেনীতে। যখন আমি বিএ পাস করলাম ফেনী কলেজ থেকে, বিএ পাস করার পরে আমি যে রেজাল্ট করলাম, রেজাল্টের ভিত্তিতে আমি তখনকার দিনে পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ পেতাম 50 টাকা। বুঝলেন, ঢাকাতে সেদিন লতে ভর্তি হইলাম, 50 টাকা সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার হয়নি, একটু পরে এসে। তারপরে আমার এক চাচা ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করত, তিনি আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি মেরে দিলেন। ল ক্লাস হতো ইউনিভার্সিটিতে বিকেলবেলা, আমি ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করে বিকেলবেলা এসে ল ক্লাস করতাম। এভাবে কিছুদিন চললে আমাদের ইন্স্যুরেন্সের অফিসার ছিল নারায়ণগঞ্জে, তখন ঢাকা কিন্তু কমার্শিয়াল ছিল না, নারায়ণগঞ্জে কমার্শিয়াল এরিয়া ছিল। তখন সেখান থেকে আসা যাওয়া করা কষ্টকর বিদায়, আমি ওই চাকরি ছেড়ে দিয়ে অবজারভার পত্রিকায় চাকরি নিলাম সাংবাদিক হিসেবে। সেই অবজারভার পত্রিকায় চাকরি করা অবস্থায় আমার স্কলারশিপটা পাওয়া গেল। এককালীনই আমি 1 বছর 600 টাকা পেলাম। অত আমি সিদ্ধান্ত নিলাম যে না, পত্রিকা অফিসে রাত্রেও কাজ করতে হয়, শরীরের ক্ষতি হচ্ছে, ওটা ছেড়ে দিয়ে আমি আপনার সম্পূর্ণভাবে পুরোদমে আইন পড়ার মনোনয়ন করলাম। আপনার আইন অঙ্গনে 41 বছরের কর্মজীবন, দীর্ঘদিন ওকালতি করেছেন, পরবর্তীতে 2001 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন। একদিকে অ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন আর একদিকে বিচারপতি হিসেবে কাজ করেছেন, এই কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইব। ওকালতি করতে গেলে প্রথম শিক্ষানবিশ থাকতে হয় একজন অভিজ্ঞ উকিলের সঙ্গে, প্রবীণ অভিজ্ঞ উকিলের সঙ্গে। আমি ফেনীতে যার সঙ্গে কাজ করেছি তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, সজ্জন ব্যক্তি ছিলেন। ওনার কাছে আমি মুসাবিদাকে আমি করতে হয়েছি। 6 বছর ফেনীতে ওকালতি করার পর আমি ঢাকা চলে আসলাম। এর মধ্যে আমি হাইকোর্টে এনরোল হয়ে গেলাম। এনরোলের পদ্ধতি হল যারা জেলা কোর্টে ওকালতি করে, নিম্ন আদালতে ওকালতি করে, তারা 5 বছর ওকালতি করার পরে মৌখিক একটা পরীক্ষা দিলে পাশ করতে পারলে অ্যাডভোকেট সনদ, ওইভাবে আমি সনদ পেলাম। আমি সনদ পাওয়ার পরে আমি যশোদী একজন জুনিয়র ছিল বদ্ধায় চৌধুরী, পরবর্তী এলেভেন চিফ জাস্টিস ছিলেন, ওনার সঙ্গে হাইকোর্টে আসতে আরম্ভ করলাম, হাইকোর্টে প্র্যাকটিস করতে আরম্ভ করলাম। এই এরপরে উনি জজ হয়ে গেলেন কিছুদিনের মধ্যে। তারপরে আমি ওকালতি করতেছি, হাইকোর্টে করছি, অ্যাপিলেট ডিভিশনে করছি। তারপরে 1990 সনে আমার নাম প্রস্তাব হলো, তারপর আমি হাইকোর্টে জজ হলাম। হাইকোর্টে জজ হিসেবে প্রায় 10 বছর 1 বছর আপিল বিভাগে জজ ছিলাম। এই হলো আমার কর্মজীবন। আজকে জীবনের এই পর্যায়ে এসে হিসেবের খাতাটি কেমন, কোনো খেদ আছে কিনা, কোনো অপ্রাপ্তি আছে কিনা? না, আমার জীবনে আমি যা কল্পনা করেছি তার অনেক বেশি পেয়েছি। আমার আত্মীয় স্বজন, মা বাবা, আমার শ্বশুরকেও প্রয়োজন বোধে যা যাকে সাহায্য করতে হয় করতাম। আমি কিন্তু বেশি টাকা বিক্রি করতাম না। আমার 4টা মেয়ে, প্রত্যেকটা মেয়ে হাইলি কোয়ালিফাইড। মা যেমন পিএইচডি, 3 মেয়ে পিএইচডি, আর 1 মেয়ে ব্যারিস্টার। তো এর চেয়ে আর বেশি পাওয়া সন্তুষ্টি কী হতে পারে? আপনার যে একটি সমৃদ্ধ জীবন, খ্যাতিমান হয়েছেন, কীর্তিমান হয়েছেন, এই জীবনটি গড়বার পেছনে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, যাদের অবদানের কথা বলতে চান? প্রথম তো আমার বাবা মার কথা বলতে হয়।
সামান্য অবস্থা থেকেও তারা আমাকে লেখাপড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। তারপরে আমার ফুফু এবং ফুফা যারা আমাকে ক্লাস সিক্স থেকে বিএ পর্যন্ত পড়ার সুযোগ দিয়েছেন। তৃতীয়ত আমি একজন ব্যক্তির নাম বলবো, রবীন্দ্র পাঠাগারের যিনি পরিচালক ছিলেন, তিনি ফেনী কলেজের ছাত্র ছিলেন, শান্তি সুর, তিনি রাজনীতি করতেন এবং রাজনীতি আমাকে প্রভাবিত করেন, কিছুটা আকৃষ্ট করেন। তার কাছ থেকে আমি এটা শিখেছি যে, এবং তার আরও বন্ধুবান্ধব ছিল, তারাও ঠিক ওইরকম ছিল, ওই সব লোকদের কাছে আমার কৃতজ্ঞতা ছিল। খানিক আগে আপনি আপনার স্ত্রী সন্তানদের কথা বলছিলেন, আপনার দুই কন্যা দেশে আছেন এবং দুই কন্যা সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, স্ত্রী দেশে আছেন। আমরা তাদেরকে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত করবার চেষ্টা করেছি, তারা অত্যন্ত কাছ থেকে দেখার আলোকে আপনাকে নিয়ে কি বলছেন আমরা সেটি আমাদের দর্শকদের দেখিয়ে আসবো। আমার বাবা বিচারপতি কাজী এবাদুল হক, তিনি অত্যন্ত দয়ালু একজন মানুষ। একজন মানুষের ভিতরে যা যা মানবিক গুণ থাকা দরকার তার সবই তার ভিতরে রয়েছে। তিনি যেমন মেধাবী, পরিশ্রমী, অধ্যবসায়ী, তেমনি দেশের প্রতিও তার অসম্ভব মমতা রয়েছে। তিনি অসংখ্য আইন বিষয়ক পুস্তিকা রচনা করেছেন বাংলা ভাষায়, যাতে সাধারণ মানুষ আইনকে ভয় না পায় এবং আইনের প্রতি তাদের অনুরাগ সৃষ্টি হয়। আমার চার বোনের ভিতরে একমাত্র আমি আইনজীবী হয়েছি, সেটার পিছনে আমার বাবার চেয়ে মার অনুপ্রেরণাই বেশি। তা আমি দেখেছি যে আমার মায়ের উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাবা অনেক সাহায্য করেছেন, যে দু সন্তানকে নিজের কাছে রেখেছেন, যেটা সব বাবা বা স্বামী হয়তো করতে পারেন না। আমি আশা করব বাংলাদেশের প্রতিটি পুরুষ আমার বাবার মতো সহনশীল এবং নারীদের প্রতি তাদের সহযোগিতা থাকুক, যাতে পুরুষ ও নারী কাঁধে কাঁধ মিলিয়ে জাতিকে এগিয়ে নিতে পারে। আমার বাবা বিচারপতি কাজী এবাদুল হক, তিনি দেশ ও জাতির গর্ব আর আমি তার গর্বিত সন্তান। ছোটবেলা তার কাছে শুনেছি তিনি স্কুল ও কলেজ জীবনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। 1952-তে ফেনী থেকে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের সার্বভৌমত্বের দাবিতে আন্দোলন করেছেন আর সে কারণে জেলও খেটেছেন। আমার 21-এর বই মেলা গিয়ে বই পড়া, বই কেনা আর পয়লা বৈশাখে রমনার বটমূলে গান শুনতে যাওয়া সবই শুরু বাবার হাত ধরে। কর্ম এবং ব্যক্তিগত জীবনে বাবাকে দেখেছি একজন অত্যন্ত নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে। তারই আদর্শ আমাদের সবারই অনুকরণীয়। ভাষা শুনি বাবাকে নিয়ে আমার খুব গর্ব। আমার বাবা একজন বিরল মানুষ। ভাষা আন্দোলনে আমার বাবা সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বাবার সেই দিনের কথা মনে হলে আমার এখনও ভয় হয়। বাংলা ভাষার শিক্ষাতেও আমার বাবার অনেক অবদান আছে। বাবা 1998 সালে প্রথম বাংলায় রায় দেন দেশের সর্বোচ্চ আদালতে। সেদিন তার কন্যা হিসাবে আমি যে কি আনন্দিত হয়েছিলাম সে কথা আমি আজও ভুলতে পারি না। সময়ের কাজ সময়ে করবার এক অসাধারণ গুণ আমার বাবার মধ্যে দেখেছি। সততা, ধৈর্য, ন্যায়পরায়ণতা, এগুলো মানুষকে নিশ্চিতভাবে অবলম্বন করতে হয়। বাবা আমাদের সেভাবেই গড়ে তুলেছেন। পরিবারের প্রতি তার মানে ওনার বাবার পরিবার ভাই বোনদের জন্য তিনি যা বড় ছেলে হিসাবে যা করার সব দায়িত্ব পুরো পালন করেছেন। উনি যে কত এখনও উনি সকালবেলা বাজার করে নিয়ে আসেন তরকারি, খাবারটা তৈরি হওয়া পরিবেশন করার দায়িত্ব নিই। 58 বছর পর্যন্ত আমরা বিবাহিত জীবন কাটিয়েছি একসঙ্গে, হাসি কান্না দুঃখ আনন্দ নিয়ে কাটিয়েছি এবং এটা উপভোগও করেছি। তা আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমরা যে কদিন আমরা বেঁচে থাকি যেন শান্তিতে থাকতে পারি, আনন্দ নিয়ে কাটাতে পারি। স্যার, আমাদের একটি বৃহৎ জনগোষ্ঠী তরুণ প্রজন্ম আজকে দেশের একজন গুণীজন হিসেবে, অগ্রজ হিসেবে আমাদের তরুণ প্রজন্মকে কি পরামর্শ দেবেন? আমার জীবনের থেকে অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে কোনো কাজ ফেল না, জীবনে পথে যে কাজই সামনে আসে সেটাকে অবহেলা না করে সেটাকে খুব সিরিয়াসলি যদি গ্রহণ করে মানুষের উন্নতি হতে বাধ্য। অতএব সেটা যদি তরুণ প্রজন্ম মনে করে যে আমি আমার উপযুক্ত স্থান পাইনি, এই চিন্তা ছেড়ে দিয়ে যেই কাজে সে আসে, যখন যেই যেই স্থানে আসে সেটা যদি মনোযোগ দিয়ে সে করে তাইলে তার উন্নতি হবেই, এই কথা যেন তারা মনে রাখে। আপনি
ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখেছেন, দেশ বিভাগ দেখেছেন, বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছেন। আজকে এই পর্যায়ে এসে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আমাদেরকে কি স্বপ্নের কথা বলতে চান? আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে আরও আগাবে, এবং আমাদের মধ্যে যে বিভাজন আছে সেই বিভাজনটা যদি আমরা নিজেরা রোধ করতে পারি তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে, এটাই আমার স্বপ্ন। আমাদের স্মৃতির মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বর থেকে আপনার জীবনের কথা জানলাম, এতক্ষণ সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে, বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। তবে আমরা বিদায় নেবো